তোমাদের সকলকে স্বাগত তোমরা দেখে বুঝতে আজকের আলোচনার বিষয় কি হতে চলেছে বাংলা প্রস্তুতির জন্য আমরা আজ আলোচনা করব বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে বাংলা সাহিত্যে যাকে ভোরের পাখি বলা হয়ে থাকে আলোচনা সুবিধার্থে আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে সেখানেই দেখে নেব আজকের আলোচনা আমরা প্রথমে বিহারীলাল চক্রবর্তীর জন্ম মৃত্যু সালটা একটু দেখে নেব দেখো বিহারীলাল চক্রবর্তীর জন্ম হচ্ছে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের একুশে মে আর মৃত্যু হচ্ছে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে যে কোনো সাহিত্যিক সম্পর্কে পড়ার সময় অবশ্যই আমাদের কিন্তু জন্ম মৃত্যু সালটা একটু পড়া দরকার এবার আমরা বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে বেশ কিছু তথ্য একটু দেখব যেমন বাংলা সাহিত্যের প্রথম সার্থক গীতিকবি কবি চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের পাখি বলে অভিহিত করেছেন এই প্রশ্নটা কিন্তু প্রায় সময় এসে থাকে যে বাংলা সাহিত্যের ভোরে পাখি কাকে বলা হয় বিহারলাল চক্রবর্তীকে কে তাকে এই ভোরের পাখি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কবির জন্ম কলকাতার জোড়া বাগানে পিতার নাম দীননাথ চক্রবর্তী আঠেরোশো চুয়ান্ন থেকে আঠেরোশো পর্যন্ত দীর্ঘ সাঁত্রিশ বছর তিনি কাব্য সাধনা করেছেন তিনি পূর্ণিমা পত্রিকার সম্পাদক ছিলেন তাহলে এক্ষেত্রে আমাদের আর একটা প্রশ্ন হতে পারে বিহারীলাল চক্রবর্তী কোন পত্রিকার সম্পাদক ছিলেন আমরা উত্তর করব পূর্ণিমা তার বেশিরভাগ কবিতা প্রকাশিত হয়েছে পূর্ণিমা সাহিত্য সংক্রান্তি অবধবন্ধু প্রভৃতি পত্রিকায় তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু তথ্য জেনে নিলাম এবার আমরা চলে যাব বিহারলাল চক্রবর্তী সম্পর্কে আরও কিছু তথ্যাবলিতে দেখেনি এই তথ্যাবলিতে কী রয়েছে দেখো বিহারীলাল এই নাম সম্পর্কে সুকুমার সেন তার বাঙ্গালা সাহিত্যের ইতিহাস গ্রন্থে লিখেছেন ইনি স্বাক্ষর করতেন বেহারিলাল আমরা বিহারীলাল চক্রবর্তী বললেও আসলে তিনি স্বাক্ষর করতেন বেহারিলাল তারপরে দেখো কি বলেছে সুকুমার সেনের মতে আধুনিক বাংলা অন্তরঙ্গ গীতিকাব্যের প্রবর্তক তিনি আধুনিক বাঙ্গালা অন্তরঙ্গ গীতিকাব্যের প্রবর্তকই তিনি তাহলে বোঝাই যাচ্ছে তিনি গীতিকবি হিসাবে কিন্তু সার্থক তারপরে কি বলা হয়েছে দেখো বিহারলাল চক্রবর্তীর ভাব শিষ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের পাখি বলে আখ্যায়িত করেছেন এটা আমরা আগে দেখেছি তবু এখান থেকে একটু দেখে রাখলাম এবার যাব বিহারলাল চক্রবর্তীর প্রথম রচনা সম্পর্কে দেখো বেশিরভাগ সাহিত্য সমালোচক এবং গবেষণামূলক প্রবন্ধগুলোতে দেখা গেছে বিহারলাল চক্রবর্তীর প্রথম রচনা হচ্ছে স্বপ্ন দর্শন যেটা আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে রচিত হয় একটি গদ্য গ্রন্থ এটা সংস্কৃত কলেজে পাঠরত অবস্থায় তিনি এই গ্রন্থটি রচনা করেন তবে যদি প্রথম রচনা হিসাবে নাম থাকে তাহলে কিন্তু এটাই আমরা লিখবো আর তা যদি না থাকে তাহলে যদি এদের মধ্যে থাকে অপশানে তাহলে কিন্তু পরেরটুকু লিখব কি আছে তবে তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে সঙ্গীত শতক আঠারোশো বাষট্টি তাহলে প্রথম রচনা হচ্ছে স্বপ্নদর্শন আর প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে সঙ্গীত শতক তাহলে আমরা প্রথম রচনাটা সম্পর্কে দেখে নিলাম এবার বিহারীলাল চক্রবর্তীর যে সমস্ত রচনাগুলি রয়েছে তার বিস্তারিত একটু পরিচয় দেখে নেব আচ্ছা বিস্তারিত পরিচয়ের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি বেশ কিছু কাব্যগ্রন্থের নাম পাচ্ছি যেমন স্বপ্নদর্শন আঠারোশো আটান্ন সঙ্গীত শতক আঠারোশো বাষট্টি তারপরে দেখো বঙ্গ সুন্দরী আঠারোশো সত্তর বন্ধু বিয়োগ আঠারোশো সত্তর নিসর্গ সন্দর্শন আঠারোশো সত্তর প্রেম প্রবাহিনী আঠেরোশো সত্তর সারদা মঙ্গল কাব্য আঠেরোশো ঊনআশি দেবরাণী আঠেরোশো বিরাশি বাউল বিংশতি আঠেরোশো সাতাশি সাধের আসন আঠেরোশো ঊননব্বই ধূমকেতু আঠারোশো নিরানব্বই মায়াদেবী শরৎকাল ইত্যাদি তার রচনা তবে একটা কথা মাথায় রাখবে তোমরা এই শারদা মঙ্গল আর সাদের আসন এই দুটোর সাল প্রকাশকাল কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে অনেক সময় এই দুটোর প্রকাশকাল কিন্তু উল্টো হয়ে যায় দেখো শারদা মঙ্গল হচ্ছে আঠেরোশো উনআশি আর সাদের আসন হচ্ছে আঠারোশো উননব্বই এই দুটো সালের মধ্যে কিন্তু অনেক সময় হেরফের হয় বাকিগুলো মোটামুটি তোমাদের মনে থাকবে বিশেষ করে প্রথম যে রচনাটা সব সঙ্গীত শতক এটাও তোমরা একটু মনে রাখবে আর স্বপ্ন দর্শন যেটা আঠারোশো আটান্ন এটাকেও তোমরা একটু মনে রাখবে আর কবি সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে পূর্ণিমা আমরা এখানে কিন্তু সেই অংশটাকে দেখে নিলাম এবার আমরা এই বিহারা চক্রবর্তীর কাব্যাবলীর বা রচনাবলির বিস্তারিত পরিচয়ে চলে যাব দেখো আমরা প্রথমে পাচ্ছি স্বপ্ন দর্শন এটার প্রকাশকাল হচ্ছে আঠারোশো আটান্ন এটি কবির প্রথম গ্রন্থ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে গ্রন্থটি প্রকাশিত হয় এই গ্রন্থটি একটি রূপক গদ্য কাব্য আগে বলেছি এটা কিন্তু কাব্যগ্রন্থ নয় কিন্তু এটা হচ্ছে গদ্য কাব্য সংস্কৃত কলেজে পড়ার সময় এই কাব্যটি বা গ্রন্থটি রচনা করেন পূর্ণিমা পত্রিকায় গ্রন্থটি প্রকাশিত হয়েছিল এই গ্রন্থে দেশের দুর্ভাগ্যের জন্য গভীর আক্ষেপ প্রকাশ পেয়েছে দেখো স্বপ্ন দর্শন সম্পর্কে এইটুকু তথ্যই কিন্তু যথেষ্ট আমার মনে হয় বিশেষ করে এস এলএসটি বা মাদ্রাসা সার্ভিসের জন্য এর থেকে বেশি পড়ার কোনো প্রয়োজন মনে হয় না এরপরে আমরা দেখব সঙ্গীত শতক আঠারোশো বাষট্টি আমি তোমাদের বলেছি প্রকাশিত প্রথম রচনা হিসাবে কিন্তু বিহারলাল চক্রবর্তীর যদি উল্লেখ করতে হয় তাহলে বলতে হবে প্রথম রচনা হচ্ছে সঙ্গীত শতক এটি একশত গানের সংকুলন এটি একটা গানের সংকুলন গ্রন্থ প্রেম ও প্রকৃতি বিষয় নিয়ে গানগুলি রচিত হয়েছে কবি পনেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত জীবনের ঘটনাকে এই গ্রন্থে তুলে ধরেছেন বিহারীলালের আত্মবিশ্বাস ছিল এটি উৎকৃষ্ট গ্রন্থ তাই নিজের খরচে তিনি বই ছেপেছিলেন কিন্তু বই বিক্রি করতে তিনি পারেননি তাহলে বোঝাই যাচ্ছে প্রথম দিকে তার মনে হয়েছিল এই গ্রন্থটা তার কাছে উৎকৃষ্ট রচনা তিনি নিজের টাকায় বই ছাপিয়েছিলেন কিন্তু সব বই তিনি বিক্রি করতে পারেননি এবার চলে যাব আমরা পরের রচনাগুলোর পরিচয় সম্পর্কে কি আছে না বঙ্গসুন্দরী দেখো বঙ্গসুন্দরী আঠারোশো সত্তর বঙ্গসুন্দরী কল্পনার একটা অপূর্ব নিদর্শন এই কাব্যটিতে প্রথমে নটা স্বর্গ ছিল পরে দশটি হয় মানে প্রথমে নয় স্বর্গ ছিল পরে দশ স্বর্গ হয় এই স্বর্গগুলো কি কি উপহার নারী বন্দনা সুরবালা চিরপরাধিনী করুণা সুন্দরী বিষাদিনী প্রিয় সখী বিরাহিনী প্রিয়তমা অভাগিনী দেখো তাহলে বুঝতেই পারছি আমরা সবগুলোই কিন্তু নারী বন্দনা কেন্দ্রিক বঙ্গসুন্দরী নাম প্রতি শুরুতে ভারবি কালিদাস রামায়ণের উল্লেখ আছে বিশেষ করে ভাস কালিদাস আর রামায়ণের উদ্ধৃতি রয়েছে নারীর যে চারটি রূপ আছে তা এই কাব্যে প্রকাশিত হয়েছে এরপরে আমরা দেখব বন্ধু বিয়োগ বন্ধু বিয়োগ হচ্ছে আঠারোশো সত্তর পূর্ণিমা পত্রিকায় এই গ্রন্থটি কিন্তু প্রকাশিত হয়েছিল প্রথমা প্রত্নী অভয়া দেবী ও তার চার বন্ধু তোমরা চার বন্ধুর নামগুলো দেখে রাখো পূর্ণচন্দ্র কৈলাস বিজয় ও রামচন্দ্র এদের বিয়োগ ব্যথাই এই কাব্যের মূল সুর তাহলে আমরা বলতে পারি বন্ধু বিয়োগ বলতে এই গ্রন্থে কবির পত্নী দেবী এবং তার চার বন্ধু পূর্ণচন্দ্র কৈলাস বিজয় এবং রামচন্দ্র এদের ব্যথাতে যে বিয়োগ ব্যথাতে কবি ব্যথা পেয়েছিলেন তা নিয়ে মূলত এই গ্রন্থটি রচিত হয়েছে এই কাব্যের চারটে স্বর্গ চারটে স্বর্গের প্রথমটার নাম হচ্ছে পূর্ণ বিজয় পরের নাম কৈলাস তারপরটার নাম সরলা তারপরটার নাম রামচন্দ্র তাহলে আমরা বুঝতেই পারছি তার বন্ধুদের নাম অনুসারেই কিন্তু এই কাব্য মানে স্বর্গগুলোর অনেকটা নামকরণ করা যায় করা হয়েছে এটাও বলা যেতে পারে তার এই কাব্যে ঈশ্বরগুপ্তের প্রভাব লক্ষ্য করা যায় বিশেষ করে বন্ধু কাব্যগ্রন্থে ঈশ্বরগুপ্তের প্রভাব লক্ষ্য করা যায় আমরা চলে যাব এবার পরের রচনাতে আচ্ছা পরের রচনা কি নিসর্গ সন্দর্শন এটাও আঠারোশো সত্তর সালে প্রকাশিত বন্ধু পত্রিকায় ধারাবাহিকভাবে এই রচনাটি প্রকাশিত হয় কাব্যটি সাতটি স্বর্গে বিভক্ত কাব্যে কবি প্রকৃতিকে জীবন্ত করে তুলেছেন মানে নিসর্গ প্রকৃতিকে তিনি কিন্তু জীবন্ত রূপ দিয়েছেন পরের রচনা হচ্ছে প্রেম প্রবাহিনী এটাও আঠারোশো সত্তর বন্ধু পত্রিকায় প্রকাশিত হয়েছিল ধারাবাহিকভাবে এই কাব্যের পাঁচটি স্বর্গ রয়েছে পাঁচটি স্বর্গ হচ্ছে পতন বিরাগ বিষাদ অন্বেষণ নির্বাণ দেখো আবার বলছি পতন বিরাগ বিষাদ অন্বেষণ এবং নির্বাণ এই পাঁচটা কাব্যে কবি নিজের আত্মবিশ্লেষণ করেছেন অনেকটা রচনা বলা যেতে পারে এরপরে দেখো আরেকটি বিখ্যাত কাব্য এটা শ্রেষ্ঠ কাব্য বলতে পারি আমরা শারদা মঙ্গল কাব্য আঠেরোশো উনআশি সালটাকে তোমরা ভালো মতো মুখস্থ করে রাখবে এটি বিহারী শ্রেষ্ঠ কাব্য বা শ্রেষ্ঠ রচনা আর্যদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল গ্রন্থাগারে প্রকাশিত হয় আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে এই কাব্যটি শারদা সম্পর্কে রচিত সারদা বলতে সরস্বতী কবি দেবী শারদাকে ত্রিকালের ত্রিমূর্তিতে অর্থাৎ মৈত্রীবিরহ প্রীতিহ সরস্বতী বিরহ এই তিন বিরহ মূর্তিতে অঙ্কন করেছেন এই কাব্যটি পাঁচটি স্বর্গে বিভক্ত আর কাব্যটি অবশ্যই বিশুদ্ধ গীতিকাব্য দেখো এইটুকু তথ্যই কিন্তু এই কাব্য সম্পর্কে তোমাদের যথেষ্ট এবার আমরা চলে যাব পরের কাব্য এটাও একটা বিখ্যাত কাব্য সাধের আসন আঠেরোশো উননব্বই তোমরা কিন্তু শালটাকে খুব ভালো করে পরে রাখবে এটি বিহারীলালের শেষ সৃষ্টি বলা যেতে পারে তবে তারপরেও অনেক রচনা পাওয়া গেছে তার যদিও রচনাকাল প্রকাশকাল নিয়ে একটু মতভেদ রয়েছে দেখো এই কাব্যটা দশটা স্বর্গে রচিত প্রথম কয়েকটি স্বর্গ মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয়েছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পত্নী কাদম্বরী দেবী শারদা মঙ্গল কাব্যের তাত্ত্বিক ব্যাখ্যা বুঝতে না পেরে একটি পশমের আসনে দুছত্র লেখেন সেখানে কি লিখেছিলেন হে যোগেন্দ্র যোগাসনে ঢুলু ঢুলু দু নয়নে বিভোর বিহ বল প্রাণে কাহারে ধেয়াও মানে কাব্যটা বুঝতে পারেননি তাই তিনি একটা আসনের ওপর এটা লিখে যখন কবিকে উপহার দিয়েছিলেন তো এই প্রশ্নের উত্তরে কবি সাধের আসন কাব্যটি রচনা করেছিলেন তাহলে বোঝা যাচ্ছে কাব্যের রচনাকাল হিসাবে মানে কাব্য রচনার কারণ হিসাবে এই দুটো লাইন কিন্তু মনে রাখা দরকার কাব্যটি প্রকাশের আগেই কাদম্বরী দেবী আত্মহত্যা করেছিলেন অতএব উত্তর কিন্তু তার দেওয়া হয়ে ওঠেনি সাদের আসন হলো শারদা মঙ্গল কাব্যের পরিশিষ্ট অংশ যেখানে শারদা তত্ত্ব বিশ্লেষিত হয়েছে এই যে আমরা বলতে পারি সাদের আসন হচ্ছে শারদা মঙ্গল কাব্যের পরিশিষ্ট অংশ মানে পরের দ্বিতীয় পার্ট বলা যেতে পারে এবার আমরা চলে যাব পরের রচনাতে দেখো এরপরে কিছু অপ্রধান রচনা রয়েছে যেমন বাউল বাউলবিংশতি দেবানী ধূমকেতু এইগুলো অ্যাকচুয়ালি এই অপ্রকাশিত রচনাগুলিতে কবির নামে পাওয়া গিয়েছিল কবির জ্যেষ্ঠ পুত্র অবিনাশ চক্রবর্তী সম্পাদনায় এই কাব্যগুলি পরবর্তীতে প্রকাশিত হয় তবে এই কাব্যগুলিতে কবির আত্মভাব সৌন্দর্য অনুভূতি বিরহ চেতনা ইত্যাদি প্রাধান্য পেয়েছে এইগুলো নামগুলো তোমাদের একটু মনে রাখলে হবে প্রকাশকাল অতটা গুরুত্বপূর্ণ কিন্তু নয় এবার আমরা দেখে নেব এই যে বিভিন্ন রচনাগুলো বিখ্যাত বিখ্যাত যে রচনাগুলো রয়েছে সেই রচনাগুলো কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল স্বপ্নদর্শন পত্রিকায় প্রকাশিত স্বপ্নদর্শনটা প্রকাশিত হয়েছিল পূর্ণিমা পত্রিকায় বন্ধুবিয়োগ রচনাটি প্রকাশিত হয়েছিল পূর্ণিমা পত্রিকায় নিসর্গ সন্দর্শন অবধবন্ধু পত্রিকাতে প্রেম প্রবাহিনী অবধবন্ধু পত্রিকাতে আর শারদা মঙ্গল আর্যদর্শন পত্রিকাতে আমাদের মোটামুটি বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে এটুকু তথ্য জানলেই হবে আশা করছি আজকে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এইরূপ ক্লাস যদি আরও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর ডেসক্রিপশন বক্সে এই ধরনের অনেকগুলি ভিডিও লিংক দেওয়া থাকলো তোমরা চাইলে সেখান থেকে নাট্য সাহিত্য এবং কাব্য সাহিত্যের বিভিন্ন লেখক সম্পর্কিত ভিডিওগুলি দেখে নিতে পারো অবশ্যই অবশ্যই কিন্তু তা থেকে উপকৃত হবেই এটুকু বলতে পারি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন আলোচনামূলক ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুটে থাকো